মর্নিং সকলকে তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত রইল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো ঠান্ডা লাগাটা কমলেও জানো তো গলারই ঘর ঘনটা একদম কাটিনি তো আমরা তো গলার এটাকে ঘর ঘোরানি বলি অনেকে কি বলে সেটা আমি জানি না তো আমাদের এখানে যে ভাষাটা প্রয়োগ করা হয় সেটাই বললাম আসলে কথা বলতে যাওয়ার সময় যখন গলাটা কেমন ঘর ঘর করে ওঠে ওটাকে আর বললাম কি তো যাই হোক সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি মানে বর বাড়িতে থাকলে তো ঘুমতে উঠতে দেরি হয় কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠেছি তার কারণ হচ্ছে আজকে ঘর ঝাড়াঝুড়ি করব ভেবে তো ঘরের জালনা দরজায় প্রচুর ঝুল ছিল আর ধুলোবালি বালি জমেছিলো তাই ভাবলাম যাই গিয়ে আজকে ঘরটা ভালো করে ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করে ফেলি আর ঘর বাড়ি নোংরা থাকলে না একদম ভালো লাগে না তো এই জায়গাটায় সোফা রাখা থাকে তো সোফার পেছনে এত ধুলোবালি বালি ছিল কি বলবো ঘর ঝাড় দিতে গিয়ে না আমার ঘৃণা লাগতো দেখতে মাঝে মাঝেই ভাবতাম যে পরিষ্কার করব ঝাড়বো কিন্তু সময় আর হতো না ওই যে স্কুল হ্যান ত্যান বাজার হাট এসব করতে গিয়ে দিন পার হয়ে যেত তা আজকে সেই কারণে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি যে ঝাড়াঝুড়িগুলো করব আর একটু ঘর বাড়ি পরিষ্কার করব কি বলো তো যখন ওই পারে বাড়ি ছিল তখন ভাবতাম না হয় ঠিক আছে রাস্তার ধারে বাড়ি ধুলোবালি হচ্ছে ঠিক আছে কিন্তু এই বাগানের ধারে বাড়ি হওয়ার পরেও যে এত ধুলোবালি হয় কী বলবো তো সদে ফ্যানটাও পরিষ্কার করলাম ফ্যানটাতেও প্রচুর ধুলো পড়েছিল আর এত ধুলো পড়েছিলো মনে হচ্ছিলো যেন হাওয়াই হচ্ছে না আর এমনিতে এটা ঠিক যে ফ্যানের গায়ে বেশি ধুলো টুলো জমলে না হাট একটু কম লাগে তো বরকে বললাম একটু চা করো কারণ আমি তো কাজে ব্যস্ত চা তো করতে পারবো না তাই বরে দেখো চা করেছে তো চায়ের কালারটা দেখতে পাচ্ছ একদম কালো করে ফেলেছে তো চাটা খেয়ে ছেলেকে বললাম তুই পড়তে বাস আমি ঘরের কাজগুলো করি সেই কারণে বসে বললাম কাজ করতে এখানে অনেক সমস্যা যেমন ঘর বাড়ি ধুলো হয় তেমন পাশে বাগান বাগানে যেমন ভূতের ভয় তেমন সাপ পোকামাকড়ের ভয় তবে হ্যাঁ শুধু যে বাগানের ধারে সাপ থাকে এমনটা না আমি যখন ওই পারে থাকতাম তখন ওই পারে তো বড় বড় ড্রেন ওই ড্রেনের মধ্যে যেন তো বড় বড় সাপ ঘুরে বেড়াতো খড়ির সাপ ডাঁড়ার সাপ সব রকমের সাপ যেই সাপে কামড়ালে মানুষ কিন্তু মরে যায় এরকম সাপও থাকতো তো রাতের বেলায় যখন আমি ওই ড্রেনের পাশ দিয়ে আসতাম তখন আমার কী যে ভয় লাগতো এরকম কতদিন যেন তো ওই ড্রেনের মধ্যে সাপ দেখেছি কাজ করতে গিয়ে গেছি গরম লেগে গেছি সেই কারণে বর এক গ্লাস কুসুরের রস খাওয়ালো কুসুরের রস খেয়ে চলে গেলাম বাসন মাজতে দেখতেই তো পাচ্ছ কত বাসন নেমেছিল সব বাসনগুলো বসে বসে মাজলাম ধুলাম তারপরে দেখছি অনেকটা রস থেকে গিয়েছে কি করব। এটা বাইরে থাকলে তো নষ্ট হয়ে যাবে সেই কারণে একটা বোতলের মধ্যে ভরে ফ্রিজে ভরে রাখলাম পরে খাওয়া যাবে তাই না তো দেখো আজকে ফ্রিজটা পরিষ্কার করেছি বলে কত সুন্দর লাগছে দেখতে আর পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখতেও ভালো লাগে ব্যবহার করতেও ভালো লাগে তো ফ্রিজে তেমন কিছু নোংরা ছিল না ওই তোমার দই আর মিষ্টি রাখতাম তো দই মিষ্টি একটু সেরাগুলো পড়েছিল সেই কারণে চ্যাটচ্যাট করছিল সেই কারণে মুছে পরিষ্কার করে রাখলাম তো দুপুরবেলাতে আজকে বর বললো মাংসও খাবো না মাছও খাবো না ডিম রান্না করো অনেকদিন ডিম রান্না করো নি আর সত্যি জানো তো আমার বাড়িতে ডিমটা খুব কমই হয় আমার ডিম খেতে ভালো লাগে না সেই কারণে ডিম রান্না করি না তো বর দেখো বাজার থেকে কত বাজার নিয়ে এসেছে যেগুলো রান্না করবো সেগুলো কাটলাম বাদ বাকি সব গুছিয়ে রাখলাম এগুলো এবার ফ্রিজের মধ্যে নিয়ে গিয়ে ভরে রেখে আসবো তো ডিমটা আজকে না অন্যরকমভাবে রান্না করলাম আলুগুলোকে ভেজে নিয়েছি তার মধ্যে কাঁচা পেঁয়াজ টমেটো লবণ হলুদ চিনি তারপরে তোমার শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো চা লাগে সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব অন্যান্য দিন অন্যরকমভাবে করি আজকে একটু অন্যরকমভাবে করতে ইচ্ছে করলো অন্য অন্যদিন আলুগুলো ভেজে তুলে রাখি নইলে আলু সেদ্ধ করে করি তো আজকে আলুগুলো ভেজেছি ভাজার পরে তুলে রাখিনি ওর মধ্যে সব মশলা দিয়ে তারপরে তোমার এই যে বাটা মশলা দিয়ে কষিয়ে তারপরে ডিমের ঝোলটা রান্না করব তো যাই হোক আমি এটা গর্ব করে বলছি না আমি রান্না বান্না যাই হোক মোটামুটি ভালো পারি এটা মানে সবাই বলে যারা যারা আমার হাতে রান্না খেয়েছে তারা তারা বলে হ্যাঁ তবে একটা সময় ছিল যখন আমি রান্না করতে একদমই পারতাম না নিজের হাতে রান্না নিজে করে একদমই খেতে পারতাম না কিন্তু এখন এমন হয়েছে যে আমি কোথাও গিয়ে যদি দুদিন তিন দিন থাকি হ্যাঁ তো নিজে রান্না করে না খেতে পারলে না আমার একদম ভালোই লাগে না মনে হয় রান্না খেয়ে অনেক শান্তি পাচ্ছেন এরকম মনে হয় তো আজকে না অনেকটা ফোড়ং দেওয়া হয়ে গেছে জিরে ফোড়ং আর কী দিয়েছিলাম পাঁচ ফোড়ং না সরি পাঁচ ফোড়ং আমি ডিমের ডিমেজুলো দিই না জিরে ফোড়ংটাই দিয়েছিলাম তো বেশি হয়ে গেছে তো আমার বর আবার এইসব ফোড়ং টোরং খেতে ভালোবাসে না আমার বর কী যে খেতে ভালোবাসে কী খেতে ভালোবাসে না সে না আমি নিজেই জানি না জানো তো মানে সবই খায় আবার দেখা যায় সবই খায় না এরকমটা তো একটা ডিম দেখলাম একটু কেমন বেরিয়েছে তাই ভাবলাম এই ডিমটা ঝোলের মধ্যে দিবো না আমার বাড়িতে অনেক সদস্য আছে তাদেরকে খাইয়ে দিই ভাত তো ডিমের দিয়ে মেখে দেবো খেয়ে দেবে তাই ভাবলাম ডিমটা ওদেরকে কাঁচাই খাইয়ে দিই তাহলে সেদ্ধই খাইয়ে দিই তো ভলুকে একটু দিলাম আর তোমার এদিকে পচি ছিল একে দিলাম এরা দুজনেই বেশি খায় জানো তো মানে এরা দুজন নিচে থাকে আমার কাছে থাকে সময় ওর জন্য কিছু খাবার দাবার হলে এরা দুজনেই বেশি খায় আর বাদ বাকিগুলো এদিক ওদিক ঘুমিয়ে থাকে ওর জন্য ওরা পায় না তো দেখো আমার বাড়ির অবস্থা ডিম খেয়ে মাসি বোন পোতে কেমন ঘুম দিচ্ছে আর এদিকে এই যে দিদা চিকু চিকুও ঘুমাচ্ছে চিকু ছিল না ডিম খাওয়ার সময় উপরেও ঘুমিয়েছিল ডাকলাম এলো না তো চলো ওপরে আরেকজন আছে ওপরে একজন সব সময় শুয়ে থাকে সকালবেলায় ঢুকবে আর সন্ধ্যে সময় বেরোবে তো এই যে বাবু খাটের তলে ঘুম দিচ্ছে বুড়ো বাবু এটা তো এটা হচ্ছে সেই বুড়োটা দলের সদস্য তো এনার জায়গা হচ্ছে এটা ইনি গিয়ে ওখানে প্রতিদিন ঘুমিয়ে থাকে শুধু দুপুরবেলা একবার খেতে বার হয় আর তোমার সন্ধ্যের সময় একবারে বেরিয়ে যায় তারপরে রাত্রে ইচ্ছে হলে খেতে আসে না ইচ্ছে হলে না খেতে আসে তো আজকে রান্না করেছিলাম ডিমের ঝোল লেলতার শাক আর এটা হচ্ছে তোমার পটল ভর্তা পটল ভর্তাটা খেতে না দারুণ হয়েছিলো জানো তো আমার বর খেতে তো খুবই নাম করছিল তো পটল ভর্তাটা আমি কিভাবে করেছি আমি রেসিপিটা অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে তোমরা কিন্তু দেখে নিও তো রাতের বেলাতে দেখো রাত না সরি এখন সন্ধ্যে ওই সাড়ে ছটা সাতটার মতন বাজছে তো বর বললো চা খাবো আমি বললাম না গরমের মধ্যে চা খাবো না দইটাই খাই কি হয়েছে জানো তো কালকে মঙ্গলচন্ডী পুজো গিয়েছে আজকে তো বুধবার তো আমার বর মনে করেছে আজকে বুধবার মঙ্গলবার সেই কারণে সকালবেলাতে বাজার গিয়েছিল আর বড় হাড়ির এক হাড়ি দই নিয়ে এসছে আমাকে বলছে আজকে মঙ্গলচন্ডী পুজো আছে না তোমার জন্য বড় হাঁড়ির দই নিয়ে আসলাম তা আমি ওকে বললাম যে কালকে পুজো হয়ে গেছে আজকে বুধবার তো সে যা খেয়াল নেই গো তো এরকম হয় মাঝে মাঝে আমারও দিনবার বার খেয়াল কিছুই থাকে না কবে যে কী যায় কবে কী তারিখ যায় আমিও ভুলে যায় তো বরের জন্য প্লেটে দিলাম আসলে বাড়িতে থাকে না তো তাই একটু মানে ভালোভাবে খেতে ডা দেওয়াটাই উচিত তখন বলবে বাবা দুদিনের জন্য বাড়িতে থাকি যেমন তেমন জিনিসে খেতে দেয় তো বরকে প্লেটে দিলাম আর আমি খেলাম তোমার ওই বাটিতে হাতের কাছে ওটা ছিল তাই খেলাম তো দই টই খেয়ে ছেলে ছেলের বাবা গেছিলো একটু ঘুরতে ঘুরে এলো অনেক রাত্রে তো দেখো কি কি কিনে নিয়ে এসছে ছোলার ডাল নিয়ে এসছে মানে এই ডালচানাচুরটা আমার খেতে ভালো লাগে সেই জন্য এই ডালচানাচুরটা নিয়ে এসছে একটা কেয়া করপিন তেল একটা সুথল আর এদিকে নিয়ে এসছে তোমার একটা গ্লুকন্ডি এই গ্লুকন্ডি খেতে না আমার একদম ভালো লাগে না আমি শুধু জল খাবো তাও ভালো আমি গ্লুকন্ডি খাবো না তো ছেলে বলেছে বাবা খাবো তাই ছেলের জন্য নিয়ে এসছে বড়োটাই এনেছে তার সঙ্গে একটা বোতল ফ্রি দিয়েছে যাই হোক বোতলটা দেখতে খুব সুন্দর লাগছিল এখন খাবেন

আমার ছেলে জেমস চকলেটগুলো নিয়ে আমাকে ওষুধ করে দিল যাই হোক যেভাবে ওষুধ দিল আমাকে সেভাবে খেতে হবে নইলে তো শরীরটা ঠিক হবে না এমনিতে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই না আর বাড়িতে আমার একটা ছোটো ডাক্তার হয়েই গেছে তো বাড়িতে এখন একটা বাড়তি কাজ হয়েছে প্রতিদিন রাত্রে এই যে কুলারে জল ভরা তো আজকে আমি জল ভরিনি জানো তো আমি তো এমনিতেই কুলারের সামনে শুই না আমার একটু ঠান্ডা লাগে বলে তো যে ঘুমাই আমি তাকে বললাম তুমি ঢেলে নাও তো এই যে বাবা তার ছেলেতে জল ভরলো আর বাবারও যেরকম গরম লাগে ছেলেরও সেরকম গরম লাগে সেই কারণে বাবা তার বেটাতে ভরেছে জল আমি আজকে ভরিনি তো এদিকে ভুলু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে আর এদিকে এই যে আমাদের ঘুমের ব্যবস্থা করা হচ্ছে তো আমার যেন তো খুব ঠান্ডা লাগে মানে আমি ঠান্ডা সহ্য করতে পারি না আর আমার একটু গরম কম ঠান্ডাটা বেশি লাগে মানে হাজার গরম পড়ুক তবুও আমি বলবো না যে গরম পড়িস না কিন্তু একটু ঠান্ডা পড়লে আমার মনে হয় যেন ঠান্ডা না পড়ে ঠান্ডা আমি একদম সহ্য করতে পারি না তো যাই হোক বিছানাটা পরিষ্কার করতে হবে ছেলে প্যান্টগুলো খুলে বিছানায় রেখেছিল তো চলো বিছানাগুলো ঝেড়ে টেরে নিই তারপরে আবার ঘুমাতে হবে তো তো সকালকে গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কেমন